প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আজকে আমি একটা কথা খেলাম হিসাব পদ্ধতির হিসাব বিজ্ঞানে একটা ম্যাথ নিয়ে এসেছি দেখাবো করে তুলেছি জনাব শহীদুল ইসলাম তার প্রতিষ্ঠাতা বিয়াত এন্টারপ্রাইজে হিসাব সংরক্ষণ করেন না 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ছিল ও দায় পরিমাণ ছিল 5,50,000 ও 1,70,000 টাকা এবং উক্ত বছরে তিনি আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করেন এবং মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন ডিসেম্বরে 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায় ছিল দেখো নগদ ছিল 1,85,000 টাকা দেনাদার ছিল 1,30,000 ঋণ ছিল 60,000 টাকা আর নগদ ছিল 1,80,000 টাকা মজুত পণ্য ছিল 90,000 টাকা পাওনাদার ছিল 55,000 টাকা আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম প্রারম্ভিক মূলধন কিভাবে বের করে সমাপনী মূলধন কিভাবে বের করে লাভ ক্ষতির কিভাবে বের করতে হয় সেই সূত্র তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম আজকে এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা আমরা কমপ্লিট করব সৃজনশীল অঙ্কে একই চেয়েছে কি দেখো কত চেয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ এখন প্রারম্ভিক মূলধন পরিমাণ বলতে কি বোঝায় যা বলছিলাম 1 তারিখের মোট সম্পদ ও 1 তারিখের মোট দায়কে বোঝায় তাহলে আমরা তাদের 1 তারিখের মোট সম্পদ কত দেওয়া আছে দেখো জানুয়ারির 1 তারিখ 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ছিল 5,50,000 আর মোট দায় ছিল 1,70,000 তাহলে অঙ্কটা আমরা শুরু করি এখন আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল 5,50,000 আর প্রারম্ভিক মোট দায় ছিল 1,70,000 প্রারম্ভিক মূলধন আমাদের বের হল 3,80,000 হতে কি বলছে বিয়াত এন্টারপ্রাইজের সহকারী মূলধনের পরিমাণ কত সহকারী মূলধন বের করতে হলে আমাদের সহকারী একইভাবে সহকারী মোট সম্পদ লিখবো সহকারী মোট দায় লিখবো তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা দেখি সহকারী মোট সম্পদ আমাদের মোট সম্পদ কিন্তু এখানে মোট সম্পদ নাই একবারে দেওয়া নাই ধাপে ধাপে আছে নগদ 1,85,000 আর প্রপত্র 1,80,000 দেনাদার 1,30,000 মজুত পণ্য 90,000 এইগুলো আমরা আগে যোগ করি নগদ পত্র
another. অতিরিক্ত মূলধন আমরা পরে আনার করছি, অতিরিক্ত মূলধন হচ্ছে 50,000 টাকা আমাদের দেওয়া আছে। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, একতরফা দাখিলা পদ্ধতি, এখানে নির্ভর লাভ। আমরা লাভ ক্ষতির
বের করব। আজকে এই পর্যন্তই, গত ক্লাসে আবার নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।